এই নেতাজনলৈ মন কৰক। মধ্যপ্ৰদেশৰ ধৰৰ কাহিনীয়ে পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্ৰচাৰ চলাইছে এওঁ, লগত অন্যান্য বিজেপি সমৰ্থক। এফালৰ পৰা ৰাইজৰ ভৰি চুই ভোট বিচাৰিছে এওঁ। হঠাৎ লাগি গ'ল খেলি মেলি। নেতাই আগবঢ়াই দিছিল ডিঙিটো, গাঁওবাসীয়ে ডিঙিত পিন্ধাই দিলে জোতাৰ মালা। নেতা হতবাক। এইবাৰ এই দৃশ্য চাওঁ। নেতাই সপোনতো ভবা নাছিল তেওঁৰ ডিঙিত কোনোবাই এইদৰে জোতাৰ মালা পিন্ধাব। আচলতে গাঁওখনৰে এজন বয়বৃদ্ধ লোকে আগতীয়াকৈ সাজু কৰি ৰাখিছিল এই জোতাৰ মালাধাৰী। এয়া চাওক নেতাৰ ডিঙিত কিদৰে জোতাৰ মালা পিন্ধোৱা হৈছে। হতবাক নেতাই লাজে মানে বিষয়টো গুৰুত্ব নিদি আগুৱাই যাবলৈ চেষ্টা কৰিলে। জনপ্ৰতিনিধি কিনা বাচ্চা কাম কৰে, জনতা মে নাৰাজি তো ৰেতি হে, লেকিন ঠিক হে, ভাবি আপনেই লগ হে, কোই নাৰাজি থি তো মে ভি উনকা হু, ভাবি মেৰে হে, কোই ইসি খাস বাত নি, হম মিল বেঠ কে কৰ লেঙ্গে। ক্যা কিস বাত কি নাৰাজি জাহির কৰ ৰহে হো? হোগি কোই সমস্যা ইস ওয়ার্ড কি তো উনকি পীড়া থি অর মে উনকা বাচ্চা হু, উনহনে বাত করা হে, কোই বাত স্বীকার হে, ইয়ে উনকা প্রেম হে মেরে প্রতি। নেতাৰ ডিঙিত গাঁওবাসীয়ে জোতাৰ মালা পিন্ধালে কিয়? বিজেপির প্রতি গাঁওবাসীর এই ক্ষোভ কিয়? জোতাৰ মালাৰ প্রকৃত রহস্য কি? পানি কি সমস্যা থি পুরে গাঁও কো, নগর পঞ্চায়েত মে কম সে কম 200 আদমি গয়ে, হ্যাঁ, ওয়া যা কে দেখা তো হম মতলব বতায়া, পানি ওয়ানি বতায়া হম লোগো নে, ওর পানি বতায়া, ওয়া সে ফির ঘর আয়ে তো বাইয়া ঘর অধ্যক্ষ কে ঘর চলি গই, অধ্যক্ষ কে ঘর গই তো অধ্যক্ষ নে রিপোর্ট কর দি সব বাইয়ো কি, আচ্ছা, মেরে ঘর সে বাই থানে মে ধরমপুরি মতলব গই, থানে মে 11 বাজে রাত কো বুলায়া উসকো মেরে ঘর, মেরি মেরে ওর মেরি কে কম সে কম 25 বাইয়া কে, হ্যাঁ, ক্যা ইসলিয়ে মেনে জুতো কে মালা দিলে। উল্লেখযোগ্য যে মধ্যপ্রদেশত বর্তমান বিজেপি সরকার চলি আছে। ব্যুরো রিপোর্ট, DY365।